Assalamualaikum everyone, welcome back to my channel. আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো জনপ্রিয় একটি সেমাইয়ের রেসিপি আর সেটা হচ্ছে নওয়াবি সেমাই। নওয়াবি সেমাই তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটা চিন্তা মাথায় আসে যে যেহেতু বাড়িতে ক্রিম নাই তো ক্রিম ছাড়াও আসলে নওয়াবি সেমাই যে কতটা সহজে তৈরি করা যায়। আর এখানে এই সেমাইটা যদি আপনি ক্রিম ছাড়া ক্রিমের স্বাদে তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এখানে কিছুটা টেকনিক ফলো করতে হবে। আর সেই টেকনিকগুলো ফলো করে যদি আপনি বাড়িতে একবার এই পদ্ধতিতে নওয়াবি সেমাইটা তৈরি করেন তো তৈরি করার পর আপনি নিজে খেয়ে অবাক হয়ে যাবেন যে এটা এতটা পরিমাণে টেস্টি হয়ে থাকে। তো আশা করছি সবার কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। তো সেমাইটা রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা গলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিশমিশ এবং বাদাম। তো বাদাম কুচি এবং কিশমিশটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে একটু ভেজে নিব। আর বেশি আছে কিন্তু এগুলোকে ভাজা যাবে না, তাহলে দেখা যাবে যে এটা পুড়িয়ে যাবে। তো বাদাম এবং কিশমিশটা ভেজে নেওয়ার পর একটা বাটিতে আমি তুলে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপর সেম প্যানের ভেতরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ ঘি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম লোতে রাখা আছে। তো ঘিটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 প্যাকেট লাচ্চা সেমাই। আর এখানে আমি কিন্তু 1 প্যাকেট পরিমাণে লাচ্চা সেমাই দিয়েছি। তো লাচ্চা সেমাইটা দিয়ে দেওয়ার পর এটা হাত দিয়ে আরও ওইভাবে গুঁড়ো করে ফেলতে হবে না, জাস্ট এখন চুলার আঁচটা প্রথম দিকে মিডিয়াম লোতে রাখতে হবে, মানে মিডিয়াম লো থেকে অনেকটা লোতেই রাখতে হবে, কারণ বেশি আছে কিন্তু ভাজতে গেলে দেখা যাবে যে এর কালারটা কিন্তু দ্রুত চেঞ্জ হয়ে যাবে, তো দেখতে কিন্তু ভালো লাগবে না। আর কম আছে ভাজলে দেখা যাবে যে সেমাইটা অনেক বেশি মুচমুচে হবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে একটা সুন্দর কালার চলে আসছে, সব জায়গায় কোথাও পুড়ে যাচ্ছে না। তো 3 থেকে 4 মিনিট চুলার আঁচটা লোতে রেখে এগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে মানে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে এগুলোকে আরও 1.5-2 মিনিটের মতো একটু ভেজে নিব। আর লো আঁচে কিন্তু এখানে সেমাইটাকে ভাজতে হবে, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু খেতেও ভালো লাগবে না এবং দেখতেও কিন্তু ভালো লাগবে না। তো গুঁড়ো দুধটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে মিষ্টির জন্য চিনি। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে বা কমেও দিতে পারেন, অবশ্যই কিন্তু এটা আপনারা আপনাদের টেস্টের ওপর নির্ভর করেই তৈরি করবেন। আর এই সময়টা না খুব বেশি পরিমাণে মিষ্টি খেতেও কিন্তু ভালো লাগে না, আমার কাছে একটু হালকা মিষ্টি খেতেই ভালো লাগে। তো যাই হোক, চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে লাচ্চা সেমাইয়ের সঙ্গে একটু ভেজে নিয়েছি। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি প্যান থেকে সেমাইগুলোকে তুলে নিলাম এবং সেম প্যানে এখন দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে তরল দুধ। আর এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ফুল ফ্যাট বা ফুল ক্রিমযুক্ত তরল দুধটা নিতে। এখন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ভরে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলাটা কিন্তু আমার এই পর্যায়ে বন্ধ করা আছে, আমি কিন্তু চুলাটা এখন পর্যন্ত অন করিনি। তো কর্নফ্লাওয়ারটা দুধটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ 3 টেবিল চামচের মতো। তো গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। 1/2 কাপের থেকে এখানে একটু কম আছে, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এখানে চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। চিনি এবং গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। যখন গুঁড়ো দুধ, চিনি এবং কর্নফ্লাওয়ার সব কিছু একত্রে ভালোভাবে তরল দুধটার সঙ্গে মিশে যাবে সেই পর্যায়ে চুলাটা আমি অন করে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এটাকে আমি রান্না করে নিব। যখন দেখবেন যে তরল দুধের এই মিশ্রণটা মানে একটু ঘন হতে শুরু করেছে সেই পর্যায়ে চুলার আঁচটা লোতে করে দিতে হবে এবং অনবরত কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে এটা কিন্তু খুব দ্রুত আবার জমাট বেঁধে যাবে এবং কোথাও দেখা যাবে যে মানে দলা বেঁধে আছে, তো দেখতে কিন্তু ভালো লাগবে না, মানে এটা যেন একটা ক্রিমের টেক্সচারে আসে, মানে একটা স্মুথ ক্রিমের মতো দেখতে যেন হয় সেরকম করে আসলে এটা তৈরি করে নিতে হবে এবং নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তো যখন এইরকম একটা ঘন কনসিস্টেন্সিতে চলে আসবে সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে এটা আবারও
মানে একটু নেড়েচেড়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে চলে যাচ্ছি এখানে সেমাইটা সেট করার জন্য। তো এখানে এই ধরনের একটা ট্রে নিয়েছি, এখন ট্রের ভেতরে দিয়ে দিচ্ছি প্রথমে ভেজে রাখা সেমাইগুলো। অর্ধেকটা সেমাই এখানে ট্রেতে নিয়ে নেওয়ার পর চামচ দিয়ে এটাকে একটু ভালোভাবে ওপরের অংশটা একটু সেট করে নিচ্ছি। তারপরে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সরাসরি গরম ক্রিমটাই কিন্তু এখানে লাচ্ছা সেমাইয়ের উপরে দিতে হবে। মানে এখানে ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা করে ফেলা যাবে না, অবশ্যই কিন্তু সরাসরি চুলা থেকে নামিয়ে এখানে লাচ্ছা সেমাইয়ের উপরে গরম থাকতে দিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ ক্রিমটা দিয়ে নেওয়ার পর এর উপরে বাকি অর্ধেক যে ভাজা লাচ্ছা সেমাই ছিল সেটা এখন দিয়ে দিলাম। তো সম্পূর্ণ লাচ্ছা সেমাইটা এখানে ক্রিমের ওপরটা দিয়ে দেওয়ার পর যে বাদাম এবং কিশমিশটা ঘিয়ে ভেজে রেখেছিলাম সেখান থেকে সম্পূর্ণ কিশমিশ এবং বাদামগুলোকে সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। এখানে আসলে আমি দুই ধরনের বাদাম কুচি দিয়েছি। তো শেষের দিকে এখানে কিছু পেস্তা বাদাম কুচি আমি দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও বেশ ভালো লাগবে। বাটিটার সাইড থেকে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি, দেখুন লেয়ারটা কত সুন্দর বোঝা যাচ্ছে। আর যে টেকনিকগুলো আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিন্তু অবশ্যই হুবহু ফলো করবেন। তো এটাকে আমি বাইরে রেখে একটু ঠান্ডা করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 ঘন্টার জন্য। 1 থেকে 2 ঘন্টা পর এটা নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এখন আমি কেটে আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। এই পদ্ধতিতে আসলে সেমাইটা তৈরি করলে আসলে আপনি যদি বাড়িতে তৈরি করে না খান তো বুঝতেই পারবেন না যে ক্রিম ছাড়া তরল দুধ দিয়ে এই পদ্ধতিতে সেমাইটা তৈরি করলে খেতে কতটা পরিমাণে টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবারের জন্য হলেও এটা তৈরি করে দেখবেন, আমার বিশ্বাস আপনারা সবাই এটা খুবই পছন্দ করবেন। তো আশা করছি ভিন্নভাবে দেখানো আজকের এই নবাবি সেমাইয়ের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।